বাসনগুলো দেখেছো, পুজোর বাসনগুলো তো দেখো কিরকম, তামার বাসনগুলো একটু কালো কালো মতো হয়ে গেছে, তার জন্য ভাবলাম আজ সব ঠাকুরের বাসনগুলো মোটামুটি মানে মেজে নিই, যেগুলো আর কি বার করা ছিল। তো এই গামলিটা রেকাবি তো রামনবমীর দিনে বার করেছিলাম, আর এই রেকাপিগুলো বার করা ছিল, যার জন্য একটু ভালোভাবে মেজে নিচ্ছি। তো দেখো সব ফল কাটা ছিল, ফল ছিল তো যার জন্য দেখো নতুন গামলিটাও কিরকম দাগ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ধূপ মোমবাতি রাখা হয় প্রদীপারে, আর এইটা দেখো আমার ভোলা বাবার আর তামোকুণ্ডুটা। তো দেখো কিরকম হয়ে গেছে, দেখছো পুরো পুড়ে পুড়ে গেছে যেন মনে হচ্ছে। তো বেশ কয়েকদিন মাজা হয়নি তার জন্যই এরকম হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ঠাকুরের রোজের বাসনগুলো আমি বার করে নিয়েছি মাজার জন্য, তো দেখো ওখানে একটু তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুল দিয়ে দেখো মাজছি এখন। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর আমি এখন ভীষণ ভালো আছি। প্রিয়ম শর্টসের নতুন আরও একটা ভিডিওতে অনেক ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানাই। তো দেখো দেখতেই পাচ্ছো এখন আমি কি করছি, তো চলো তোমরা দেখতে থাকো। আজকে আমি কোনো প্রীতম বড়ি বা কোনো পাউডার ছাড়াই আর ঘরোয়া পদ্ধতিতে বাসনগুলো কীভাবে চকচকে করে নিই দেখতে থাকো। তো কী নিয়ে নিয়েছি আমি বলো তো, একটু নিয়েছি বাসন মাজার সাবান নিয়েছি। তো ঠাকুরের বাসন মাজার সাবানটা আমার আলাদাই থাকে, কারণ এটা আমার বারবার লাগে, তো তার জন্য ঠাকুরের বাসন মাজার সাবানটা নিয়ে নিয়েছি। আর তার সাথে তো আগেই তেঁতুল নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর তারপরে কিন্তু আমি একটুখানি বালিমাটিও নিয়ে নিয়েছি, তো যাতে করে বাসনটা আরও চকচকে করে। বা একটু বালি মাটি দিয়ে মাজলে না, একটু মেজে তোমরা অবশ্যই দেখো বাসনটা খুব অল্পতেই, মানে খুব গায়ের জোর দিতে লাগে না, অল্প একটু ঘষে নিলে পরিষ্কার হয়ে যায়। তো দেখো আমি এখানে মেজে নিচ্ছি সব বাসনগুলো। আর এই ভিডিওটা করেছিলাম প্রায় এক সপ্তাহ, মানে হ্যাঁ এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ আগে করেছিলাম, কিন্তু আপলোড দেওয়া ছিল না, কারণ এডিট করা হয়নি, তো তার জন্য এটা ছাড়াই হচ্ছিল না। তো আজ ভাবলাম এটা ছেড়েই নিই, তো তার জন্যই হচ্ছে ভিডিওটা আজকেই আপলোড করছি। তো তোমরা দেখতে থাকো। আর সব বাসন আমার এখানে বার করা নেই, কিছুটা বাসন আছে, কারণ রামনবমীর পুজো হয়েছিল তখন বার করা হয়েছিল, আর ঘরের যে রোজের পুজো দেওয়া হয় সেই বাসনগুলো তো আছেই, সেগুলো ওর সাথে মেজে নিচ্ছি। তো দেখো এখানে আমি কীভাবে মেজে নিচ্ছি, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। সেরকম ভিডিওর কোনো ব্লগ ভিডিও করিনি, আর তার জন্য এটাই আজকে আপলোড দেব। তো চলো দেখতে থাকো। দেখো আমার বাসন মাজা হয়ে এসেছে, দেখছো গামলিতে কিন্তু আমি একটু একটু করে ধুয়েই রাখছি, না হলে না ওই যে আবার দাগ হয়ে যাবে, তার জন্যই মানে একটা করে ভালো করে মাজছি, আর গামলির জলে মোটামুটি একটু ভালো করে ধুয়ে রাখছি, তো তারপর আবার পরিষ্কার জলে ধোবো। তো দেখো মাজছি আর ধুয়ে ধুয়ে রাখছি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু বালি মাটি দিয়ে সাবান দিয়ে মাজছি, তো একটুতেই চকচকে হয়ে যাচ্ছে, বেশিক্ষণ যে অনেকক্ষণ ঘষে ঘষে মাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো দেখো আমার এখানে সব বাসন ভালোভাবে মাজা হয়ে গেছে, এবার সবে গামলিতেও ধুয়ে নিচ্ছি, নিয়ে বালতিতেও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ফুলের চুবড়ি দুটো, আর একটা হচ্ছে বাসন রাখা চুবড়ি, মানে প্রতিদিন ঠাকুর পুজোর বাসন রাখা আর ফুলের রাখার দুটো চুবড়ি আছে, তো ওইগুলোও মেজে নিলাম একটু। দেখো আমার মোটামুটি সব বাসনই মাজা হয়ে গেছে, তো চলো এবার বাড়ির দিকে যাই, গিয়ে বাসনগুলো ভালো করে মুছে রাখতে হবে। এই দেখো কতটা চকচকে হয়েছে, দেখছো আগে কীরকম ছিল বলো তো, আর এই দেখো এখন কীরকম হয়ে গেছে, তো খুব সুন্দর চকচকে হয়ে গেছে সব বাসনপত্রগুলোই, দেখো এই দেখো। আর এটা হচ্ছে তো আমাদের রোজের পুজো দেওয়ার, দেখতেই পাচ্ছ। তো একটা কাপড় নিয়ে নিয়েছি, ওটা সবসময়ই নিই, ওইটা হচ্ছে ওই ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে মুছে রাখতে হয়, নাহলে আবার জলের তো ফোঁটা ফোঁটা দাগ হয়ে যাবে, একটা বিচ্ছিরি দাগ হয়ে যাবে, তার জন্য ভালো করে পেতল কাঁসার বাসন মেজে আর ভালো করে মুছে রাখতে হয়, তাই জন্যই এখন এখানে এসে বসা হয়েছে। আর দেখো বাসনগুলো একটা একটা করে নামাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি, তো এবার ভালো করে মুছে নেব। আর এই দেখো তামার কুণ্ডুটা দেখো কি ছিল, দেখেছিলে তো, আর এখন দেখো কতটা ঝকঝকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একদম।
আর এটা হচ্ছে আমার ধূপদানি, মানে ধূপদানি বলা ভুল, মানে ধূপদানিটা এর উপরে রাখা হয়, ধূপের প্রদীপের যে এটা আছে ওর উপরে রাখা হয়। আর এইটা দেখো, এর মধ্যে সব কিছু আছে, ওর মধ্যে আছে কর্পূরদানি, ধূপদানি আর পঞ্চপ্রদীপের এ আছে, ওটা ছোটোখাটো, এমনি আমার সব কিছুই আছে, কিন্তু ওটাও আছে একটা, ওটাও পুজো দেওয়া হয়। আর এই দেখো রেকাবিগুলো দেখছো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ তো। চলো এবার বাসনগুলো আমি ভালোভাবে মুছে নিই। দেখো এটা ঠাকুরের বাসন মোছার জন্যই রাখা তো আছে। চলো বাসনগুলো এবার ভালোভাবে আমি মুছে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে একটা একটা করে বাসন নিচ্ছি, নিয়ে আমি মুছে নিচ্ছি, নিয়ে আর একটু উপুড় করে দিয়ে রেখে দিচ্ছি। তো ওগুলো ভালো করে শুকনো হয়ে গেলে তারপরেই কিন্তু আমি ওই বাসনপত্রগুলো আবার তুলে রাখবো, নাহলে তো জল সমেত তুলে রাখতে পারি না। তো এইভাবেই ওই জন্যই ভালোভাবে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে তুলে রাখবো। তো দেখো আমার এখানে মোচা মোটামুটি হয়ে এসেছে। তো এই দেখো এইটা হচ্ছে আমাদের প্রতিদিনের বাসন, মানে এগুলো নিত্যদিন পুজো দেওয়ার জন্য। আর এই দেখো ঘটের ওপরে যে ডাব দুটো রাখা ছিল, তো ওর মুখ দুটো তো ভেঙে গেছে, একটার তো আগেই ভেঙে গিয়েছিলো আর একটার আজকে ভেঙে গেছে। এই দেখো মুখগুলো ডাবের, দেখতে পাচ্ছ তো। ঘটের মধ্যে আমি সুপুরি দিয়ে রেখেছিলাম, তো এখন ভাবছি ওই ডাব দুটোই রেখে দেব, মুখ ভাঙা তো কী হয়েছে। এটা দেখো আমার ফুলের চুবড়ি দেখাচ্ছ, আর ওইটা হচ্ছে বাসনের চুবড়ি। এইদিকে তো সব হয়ে গেছে, আর ওদিকে বাসনগুলো আমি একটু উপুড় করে রেখে দিয়েছি, একদম শুকনো হয়ে গেলে তুলে রাখবো। তো দেখতেই পাচ্ছ এ দেখো বাসনগুলো এইভাবে উপুড় করে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, যাতে করে ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার পরিবারে যারা পুরনো সদস্য সংখ্যা আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রচুর 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 ভালোবাসা। নতুন বন্ধুদেরও জানাই প্রচুর প্রচুর ভালোবাসা আর ওয়েলকাম জানাই, আমার পরিবারে চলে এসো সবাই। তো এইভাবেই আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, আমিও আছি তোমাদের পাশে। তো চলো আজকের মতো এখানেই, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, বাই বাই।